আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে সন্তু। কিন্তু যে বিষয়টা সন্তু সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2024 এই লোকসভা নির্বাচন 18তম লোকসভা নির্বাচন এবং গোটা দেশের মানুষের মত কোন দিকে যায়, হাওয়া কোন দিকে রয়েছে এবং একই সঙ্গে নির্বাচনী প্রচারে যেমন একদিকে ঝড় উঠছে ঠিক তার পাশাপাশি দুর্নীতি ইস্যুটাও কিন্তু সামনে উঠে আসছে। একদমই তাই। এবং দুর্নীতি ইস্যু বলতে গিয়ে দুর্নীতি ইস্যুতে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজব যুক্তি দিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই চায়ের আড্ডায় কিন্তু ঝড় উঠতে শুরু করে দিয়েছে। চারটার ভোটে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি অন্য রাজ্যে দুর্নীতি হয় তাহলে বাংলাতেও দুর্নীতি হয়েছে, বাংলায় দুর্নীতি হয়েছে তো কি হয়েছে, এরকম মন্তব্য দেখে গোটা দেশের মানুষ গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন কি বলছেন উনি, আসলে কি বলেছেন শুনব। 355টা টিম পাঠালে 100 দিনের কাজ দেখার জন্য, আওয়াজ দেখার জন্য আর রাস্তা দেখার জন্য, তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো, প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি, আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। কোথায় বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না, বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম সন্তু, সেখানে তিনি বলছেন বাংলা সব দিক থেকে এগিয়ে। একদম ঠিক কথা, বাংলা সব দিক থেকে এগিয়ে রয়েছে, যার অন্যতম দৃষ্টান্ত জানো দুর্নীতি, দুর্নীতিতেও বাংলা এগিয়ে রয়েছে, তাই না? একদমই তাই। এবং সেই জায়গায় তনয়া বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি উত্তরপ্রদেশে গুজরাটে দুর্নীতি হয় বাংলাতে হয়েছে তো হয়েছে, হয়েছে তো হয়েছে, কিন্তু কোনো ঘটনাকে দিয়ে কোনো ঘটনা জাস্টিফাই করা যায় না। আমাদের বাংলায় যে দুর্নীতি হয়েছে, চাকরি চুরির অভিযোগ উঠেছে, বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে রয়েছে, চাল চুরি হয়েছে, বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে চাল পায়নি, তার চাল গম চুরি গিয়েছে, মানুষ না খেতে পেয়ে পর্যন্ত মৃত্যু হয়েছে, বাংলায় সেই ছবি দেখেছে, শিশুর পাতে টিকটিকি পড়েছে, শৌচালয় চুরি হয়েছে, রাস্তা চুরি হয়েছে, আবাসের বাড়িটাও চুরির অভিযোগ উঠেছে, জলপাইগুড়ি সেই ছবি দেখে গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ প্রশ্ন করছে যে চুরিটা আসলে কোন পর্যায়ে হয়েছে। একদমই। আর এই চুরিটা হয়েছে সেটা যেন কোনোভাবে ঢাকবার চেষ্টা করা হচ্ছে সন্তু, যে কারণের জন্য কার্যত বারংবার রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার করে বলছেন দুর্নীতি হয়েছে। এবং দুর্নীতি বলতে গিয়ে কোথাও জানো প্রত্যেকে এটা জানেন যে বাংলা অর্থাৎ বাঙালি তারা ভ্রমণ পিপাসু এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় পর্যটনে যান, কিন্তু কোথাও গিয়ে এই দুর্নীতি ইস্যুতে মনে হচ্ছে যে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের যিনি অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কার্যত এই পর্যটন শিল্পকে আরও বেশি জোরালো করবার চেষ্টা করছেন, কিন্তু পার্সপেক্টিভটা একটু অন্যরকম, সেটা কি দুর্নীতির ইস্যুতে। আমার সঙ্গে আমার যারা গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে একটু আমি আলোচনার আসবো, তার আগে পরিচয় পর্ব সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন অভ্র সেন, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। রাজু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সমাজকর্মী, আপনাকেও স্বাগত জানাই। এবং একই সঙ্গে দেবাশিষ ঘোষ, তিনিও রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও সমর্থন জান স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। কিন্তু রাজুবাবু, এখান থেকে আপনার কাছে প্রথমে প্রশ্নটা আমি আসবো যে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যখনই দুর্নীতির প্রসঙ্গ আসে, যখনই চুরির প্রসঙ্গ আসে, তখনই মূলত ভিন রাজ্যে আপনারা ভ্রমণ করতে চলে যান, গতকালও আমরা সেই ছবিটা দেখলাম, এটা কেন? বাইরে যদি কোনো রকমের কোনো অন্যায় হয়ে থাকে তাহলে বাংলার ক্ষেত্রে অন্যায়টা হবে, এটাই জাস্টিফাই করবার কি চেষ্টা করা হচ্ছে, এটাই বা কেন হবে না? মমতাদি যেটা বলেছে দুর্নীতি, যে এখানে যদি কোথাও ছোটখাটো কোনো একটা জায়গায় কোথাও কিছু ঘটে থাকে তার বিরুদ্ধে প্রশাসন এবং রাজনৈতিক ছোটখাটো রাজনৈতিক ভাবে আপনি কি বলতে চাইছেন? রাজুবাবু আমি এখানেই আপনাকে থামাবো, অন্য রাজুবাবু প্লিজ, রাজুবাবু আপনাকে এখানেই আমি থামাবো, ছোটখাটো বলতে কি বলতে চাইছেন? চাকরি চুরিটা ছোটখাটো, চাল চুরিটা ছোটখাটো, আবাসের বাড়ি চুরিটা ছোটখাটো, কি বলছেন? কোন কোর্টে প্রমাণ হয়েছে? কি বলছেন আপনি? কোথায় কোথায় চাল চুরি হয়েছে, কোন কোর্টের কাগজ আপনার হাতে আছে একটু দেখান তো, তাহলে আমি মেনে নেবো আপনার কথা যে চাল চুরি হয়েছে রাজ্যে। ইডির তদন্ত এমনি হচ্ছে, সিবিআই তদন্ত এমনি হচ্ছে, এমনি জনপ্রিয় মল্লিক জেলের হচ্ছে, কি বলছেন আপনি? সকাল সকাল ঘুমটা ভাঙান, এই গরম চা, গরম চাটা খান আর চা আড্ডা ঘুরে
উত্তর দিন করতে পেরেছে কোটে কোটে প্রমাণিত হয়েছে যে ইডি বা সিবিআই এদের বিরুদ্ধে যে চার্জ গঠন করছে সেটা প্রমাণিত অর্থাৎ অভিযোগের ভিত্তিতে একটা রাজনৈতিক দলকে হেনস্থা করার জন্য ইডি সিবিআই ইনকোয়ারি করছে ভারতীয় জনতা পার্টিকে ফায়দা তুলে দেওয়ার জন্য সেটা একটা বাচ্চা ছেলেও বোঝে সন্তু পান শুধু বুঝতে পারছে না আমি কেন বুঝতে পারছি না সন্তু না আমি বুঝতে পারছি না কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় 1000 কোটি টাকার সম্পত্তির অভিযোগ করেছে বাকিবুর রহমানের আঙুল খুলে কলা গাছের মতো সম্পত্তির অভিযোগ করেছে অনুন্নত মণ্ডলের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে সেই ঘটনাগুলো দেখে বুঝতে পারছি না রাজবাবু অপ্র 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 কাছে যাচ্ছে অপ্র কি বলবে তোমরা রাজনীতি করছো তার জন্য তোমরা রাজনীতি করতে গিয়ে বাংলাকে বাংলাকে দুর্নাম করেছো নন্দীগ্রামে মানুষের আন্দোলন আর সন্দেশখালীতে বিজেপি দুর্নাম করছো তোমরা অপ্র রাজনীতি করতে গিয়ে বাংলাকে দুর্নাম করছো ছোট ঘটনা রাজবাবু বলছেন ছোট ঘটনা সত্যিই কি ছোট ঘটনা অভ্র আমরা প্রথম থেকেই বলেছিলাম তৃণমূল কংগ্রেসের নর্দমা একটা ড্রেন রাজুবাবুর কথাতে আবার এটা প্রমাণিত হচ্ছে একদম আমরা ঠিকই বলেছিলাম কারণ সন্দেশখালীতে যে এত এত মা বোনদের সঙ্গে এই অত্যাচার হলো অন্যায় হলো সেটা তৃণমূলের কাছে ছোট ঘটনা তৃণমূলের কাছে এটা ছোট ঘটনা যে শয়ে শয়ে ছেলেমেয়েরা চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীরা আজকেও রাস্তায় বসে রয়েছেন তাদের সঙ্গে এই অন্যায়টা হয়ে চলেছে সেটাও ছোট্ট ঘটনা আমাদের রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা এই উত্তর থেকে একদম দক্ষিণ অবধি সবকটা ছোট্ট ঘটনা আমাদের এই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটার কাছে তাও ভালো সাজানো ঘটনা বলেননি আমাদের ভাগ্য ভালো হয়তো সেটাও জুড়ে দিতে পারতেন রাজুবাবু আরে দাদা আপনি একটা পরিষ্কার একটা রাজ্য দেখে দিন একটা রাজ্য দেখে দিন ভারতবর্ষে যেখানে কোন পলিটিক্যাল পার্টি অফিসার মহিলাদেরকে ধর্ষণ করা হয় একটা পার্টি অফিস দেখে দিন আমাদের রাজ্যের বাইরে যেখানে মহিলাদেরকে ধর্ষণ করা হয় আর নোংরা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে নোংরা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আমি বলে রাখি আড্ডার ভোটে দুজন একসঙ্গে কথা বলবেন না কারণ এটা রাজুবাবুকে বোঝা ঘুম থেকে উঠেছেন চা খেয়ে আপনাদের আমাদের রিপাবলিক সকাল সকাল আপনার বাজে বাজে শুনতে হচ্ছে লোকে আপনারা একসঙ্গে কথা বলবেন না প্লিজ আমি আরে বাবা আমাকে বলতে বলছে উত্তর দেওয়ার জন্য বলেছি কিন্তু কমান্ড না পাগলের কোলাতে কমান্ড না অব্র রাজুবাবুকে উত্তর দেওয়ার জন্য 20 সেকেন্ড দিচ্ছি রাজুবাবু আপনার আর কি বলবেন না দুর্নীতির গল্পটা যেটা ফেঁদেছে ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতির গল্পটাকে কে বেশি মুখরোচক করেছে একজন জাস্টিস ছিলেন যিনি তিনি এখন বিজেপির প্রার্থী অর্থাৎ তিনি বিচারপতি আসনে বসে রাজবাবু যেটা বলছেন শুনুন না রাজবাবু একটু শুনুন একটু শুনুন আপনি বললেন আমরা শুনলাম আমরা শুনলাম রাজবাবু একটু একটু থামতে শিখুন।